আমরা আরো একটা উদাহরণস্বরূপ দেখতে পাই, যে কোনো ভ্রমর যখন পদ্ম ফুলের উপরে পড়ে, ভ্রমরের কী কাজ? একটা কাঠ ছিদ্র করতে পারে, কিন্তু পদ্ম ফুলের উপর যখন পড়ে, পদ্ম ফুলটা যখন বাসি হয়, পাপড়িগুলো কী হয়? খোলা পাপড়িগুলো বুঝে আসে, একত্রিত হয়। ইচ্ছা করলে ভ্রমরটা ছিদ্র করে পাপড়িগুলো বেরিয়ে আসতে পারে না? পারে, কিন্তু আসে না। কেন না? সে যে পদ্মকে ভালোবাসে, তাই সে সেখানে আবদ্ধ হয়ে এ জীবন বিসর্জন দিতেও বাধ্য হয়। তাই ভগবত ভক্তির মার্গে আমাদের এই ভালোবাসাটা হচ্ছে মুখ্য। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসতে পারি, ভালোবাসার অনুভূতিটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কেবল কৃষ্ণকে ভালোবাসতে পারবো। যতক্ষণ পর্যন্ত না আমার হৃদয়ের মধ্যে এই কাজ না করবে যে আমাকে কৃষ্ণকে ভালোবাসতে হবে, আমাকে কৃষ্ণকে সেবা করতে হবে, আমাকে কৃষ্ণের নাম করতে হবে, ততক্ষণ পর্যন্ত তো আমি কোনো সুযোগ প্রাপ্ত হব না। সংকল্প আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, কিন্তু সংকল্প তো আমার প্রচেষ্টা, আমি প্রচেষ্টা না করলে হবে না। তাই মা যশোদা প্রচেষ্টা করছে কিসের জন্য? কৃষ্ণকে ধরার জন্য। তো কিছুক্ষণ পরে অনেক দৌড়াতে দৌড়াতে সারা গোকুল দৌড়িয়ে ধরলেন কৃষ্ণকে। যখন ধরলেন, কৃষ্ণ ভাবলেন, না, মা যেহেতু ঘর্মার্থ হয়েছে, পরিশ্রান্ত হয়েছে, এখন আমার ধরা দেওয়া উচিত। আর যখন ধরা দিলেন, তখন মা বললেন, তুমি এত পরিমাণে আমাকে কষ্ট দিচ্ছ, সমস্ত খাদ্যদ্রব্য নষ্ট করে দিয়েছ, আসো এবার তোমাকে দেখাচ্ছি কতটা মজা। তো ধরে নিয়ে এসে মা কী করলেন? উদুখলের সাথে কৃষ্ণকে দাঁড় করলেন। আর যখন উদুখলের সাথে কৃষ্ণকে দাঁড় করলেন, বাঁধতে চেষ্টা করলেন। বাঁধবেন কি দিয়ে? না, নন্দ মহারাজের নবলক্ষ গাভীর দড়ি রয়েছে, একে একে নবলক্ষ গাভীর দড়ি এনে বাঁধার চেষ্টা করলেন। যখন দড়ি দিয়ে ঘুরিয়ে আনেন, তখন ওই উদুখলের সাথে কৃষ্ণকে বাঁধার জন্য দু আঙুল পরিমাণে ফাঁকা হয়ে যায়। আবার আরেকটা দড়ি এনে ওটার সাথে সংযোজন করে, একত্রিত করে, আবার যখন ঘুরিয়ে আনেন, আবারও দু আঙুল ছোট হয়ে যায়। এই সংবাদ সমস্ত ব্রজবাসীরা পেয়ে গেলেন। সমস্ত ব্রজবাসীরা যখন এই সংবাদ পেয়ে গেলেন, সবাই চলে আসলেন, যে আমাদের বাসার অনেক অত্যাচার করেছে, ঠিক আছে, এবার উনি তো বিশ্বাস করেনি যে ওনার পুত্র চোর, তাহলে এবার চোরের মায়ের তো বড় গলা থাকে, তা এবার দেখি মা কী করে, তাকে শাসন করে। হ্যাঁ, তো যখন আসলেন, এসে বললেন যে তুমি সমস্ত দড়ি দিয়ে বাঁধো, প্রয়োজন হলে আমাদের বাড়িরও সমস্ত দড়িগুলো এনে দেব। কিসের জন্য? না, কৃষ্ণকে বাঁধার জন্য, কৃষ্ণকে বাঁধার জন্য। কেন এই কথা বললেন? না, ব্রজবাসীরা মর্মাহত হয়েছে, খুব দুঃখ পেয়েছেন। দুঃখ পেয়েছে কেন? না, যখন কৃষ্ণ এভাবে প্রতিদিন চুরি করেন, অত্যাচার করেন, তখন একদিন কৃষ্ণকে ব্রজবাসীরা ধরেছিলেন, ধরে এনে মা যশোদার কাছে নিয়ে এসেছেন। আর কৃষ্ণ তো যেহেতু সর্বক্ষমতার অধিকারী, সমস্ত শক্তি কৃষ্ণের, তাই কৃষ্ণ তার নিজের রূপকে পরিবর্তন করে ওই ব্রজবাসীদের পুত্ররূপ পরিগ্রহ করেছিলেন। তাই যখন পুত্র হয়ে এই যখন দেখা দিয়েছেন, তখন তো উনি লজ্জিত হয়েছে মা যশোদার কাছে, যে আমার পুত্রকে ধরে নিয়ে আসলাম, তাহলে তো আমি ভুল করেছি। তো যখন মনের দুঃখে বেরিয়ে গেলেন, রাস্তায় গিয়ে হাত ঝাড়া দিয়ে বললেন, দেখো নিজের রূপকে পরিগ্রহ করেছে আবার কৃষ্ণরূপ, আজকে তোমার পুত্র হয়েছি, আমাকে ডাকো, তৈরি করার সময়, খাদ্যদ্রব্য তৈরি করার সময় আমাকে ডাকো, তাই কেবল আমরা আসি। আর আমি এসে তোমার এই প্রীতিপূর্বক উপহার গ্রহণ করি, তুমি না ডাকলে তো আসতাম না। তো আজকে যেহেতু আমার মাকে লজ্জা দেওয়ার জন্য আমাকে কষ্ট দিয়েছো, আরেকদিন যদি ধরো তাহলে তোমার স্বামী হব। এই যে দুঃখ, এই দুঃখের কারণে যখন উদুখলের সাথে বাঁধার চেষ্টা করলেন, তখন ব্রজবাসী মায়েরা সবাই আসলেন। আর সেটাই ছিল দামবন্ধন লীলার দিন। আর সেই দিনের সাথে, সেই লীলার সাথে কেন্দ্র করেই কেবল এই দামবন্ধন মাস বা এই দামোদর মাস নামকরণ করা হয়েছে, ভগবানের নামের সাথে কেন্দ্র করে। তাই এই মাসে যারা ভগবানকে প্রেমভক্তি ডোরে বাঁধতে চায়, তাদের একটু এই তপস্যার মতো, যেরকম মা যশোদা তপস্যা করে কৃষ্ণকে বেঁধেছিলেন, আমাদেরও কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য একটু তপস্যা করার দরকার। সে তপস্যাটা করার ক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট পেতে পারি, কি সব মাসের মধ্যেই আমরা ভগবানকে আরাধনা করতে পারি, কিন্তু এই দামোদর মাস বা এই নিয়ম সেবা বা কার্তিক মাসে আমরা একটু ডিসকাউন্ট বেশি পেয়েছি, ভগবান একটু ডিসকাউন্ট দিয়েছে। কীরকম? না, এখানে যদি আমরা একটা কাজ করি, তাহলে 1000 গুণ ফল পেতে
পারি। একবার যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে 1000 হরে কৃষ্ণ মহামন্ত্রের ফল আমরা প্রাপ্ত হতে পারি। কি একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তো একবার করলে আমরা 1000 পেতে পারি। আমরা সারামার যদি করি কত পেতে পারি? সারামার যদি আমরা ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে উঠে স্নান করি কত পেতে পারি গঙ্গা স্নানের ফল? সারামার যদি আমরা পরমেশ্বর ভগবানকে ঘৃতযুক্ত বা তিল তৈলের দ্বারা প্রদীপ প্রজ্বলন করাই বা আরতি করি তাহলে আমরা হচ্ছে কি করি না, তারও আমরা একটা ডিসকাউন্ট পাই ভগবানের সেবার। তাই যখনই ভগবানের সেবা করলে কি হয় না, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হয়। সম্বন্ধ হলে কি হয় না, ভগবান প্রসন্ন হয়। আর ভগবান প্রসন্ন হলে ভগবান আমার, আমি ভগবানের। এই যে ক্রম, এই যে সম্বন্ধ, এই সম্বন্ধ হচ্ছে আমরা লাভ করতে পারি এই দামোদর মাসের সেবার দ্বারা। কারণ সারা বছর আমরা এত সুযোগ প্রাপ্ত হতে পারি না, এই মাসে আমাদের ভগবান অনেক বেশি সুযোগ দিয়েছে। একবার করলেই 1000 বার। তাই এই মাসে এটাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ লাইট। এন্ড আজকে এই ভাষায় যে প্রোগ্রাম, দীপাবলি প্রোগ্রাম, প্রদীপ প্রজ্বলন প্রোগ্রাম, এই প্রজ্বলনটা আমরা ত্রেতাযুগেও পেয়েছিলাম। ত্রেতাযুগে যখন রামচন্দ্র ভগবান বনবাস থেকে পুনরায় ফিরেছেন তখন সমস্ত অযোধ্যাবাসী ভাবলেন যে বহুদিন রামচন্দ্র ভগবান এই জগতে নেই, আমাদের বিশেষ করে আমাদের এরিয়ায় নেই, তাই এই পথঘাট হয়তো ভুলে গিয়েছে। তাই কি করলেন, সমস্ত ভগবানকে ভালোবেসে সমস্ত প্রজারা মাঠে ঘাটে বাড়িতে রাস্তায় সমস্ত জায়গায় প্রদীপ প্রজ্বলন করেছিলেন। যেহেতু রাত্র হয়ে যেতে পারে ভগবান আসতে, আর যেহেতু রাস্তাঘাট চিনা নেই, ভগবানের যেন কোনো অসুবিধা না হয়, এই ছিল ভগবান রামচন্দ্রের প্রতি প্রজাদের বা ভক্তদের ভালোবাসা। সেখান থেকেই এই দীপাবলি উৎসব বা প্রদীপ প্রজ্বলন উৎসব শুরু হয়েছে। কিন্তু এই কথা বলতে গিয়ে, ভাগবতমের সিদ্ধান্ত বলতে গিয়ে আচার্যরা বলেছেন যে না, ব্রহ্মা আরও ভালোভাবে বর্ণনা করেছেন কি আমরা কি লাভ পেতে পারি। ভগবানকে ভালোবেসে আমরা প্রদীপ দিতে পারি কিন্তু আমরা কি লাভ পাব না, আমরা যখন এই ঘৃতযুক্ত বা তিল তৈলের দ্বারা প্রদীপ ভগবানকে দেখাবো আর এই ভগবানের শরীরে এই প্রদীপের আলো পড়বে, আর আলো পড়ার পর সেই আলো কি হবে, আলোটা রিফ্লেকশন হবে আমাদের শরীরের দিকে, এই রশ্মিসটা বা আলো এই জ্যোতিটা আমাদের শরীরের উপরে আসবে। আর ভগবান যেহেতু চিন্ময়, ভগবান যেহেতু শাশ্বত নিত্য, আর ভগবানের ওই চিন্ময় শক্তি যখন ওখান থেকে আলোটা আমাদের শরীরে পড়বে তখন আমরা সেই শক্তি প্রাপ্ত হতে পারি। আর সেই শক্তি প্রাপ্ত হলে সেই আলো আমাদের শরীরে পড়ার পর আমাদের হৃদয় কলুষতা মুক্ত হবে, আমাদের হৃদয়টা পরিষ্কার হবে, আর তখনই ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করবে। তাহলে কাকের তীর্থ আমাদের হৃদয়ের মধ্যে থাকবে না। তো যখন এই ভগবানকেই একটা প্রদীপ দিয়ে আমরা ভগবানকে আরতি করার পর রিফ্লেকশন হয়ে আমাদের হৃদয়ের মধ্যে এই পবিত্রতা লাভ হবে, ভগবানের দিব্য শক্তি আমাদের শরীরে প্রবেশ করবে, ভগবান আমাদের এই শরীরে প্রবেশ করতে পারবে, তখন আমাদের এই জীবনটা কৃষ্ণ ভাবনাময় হবে, তখনই কেবল আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তার মানে আমাদেরকে ভগবান কত সুযোগ দিয়েছে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভাবনায় থাকার জন্য। তাই আমরা যদি এই মাসে সবাই এই প্রোগ্রাম এবং হচ্ছে এই অনুষ্ঠান, এই আরতি, এই সেবা, ভক্ত সেবা, ভগবানের সেবা এবং হরিনাম কীর্তন এবং এই শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করি তাহলে আমরা অনায়াসে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।